ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। আবার ওখানে যেতে হলে সারাদিনের প্ল্যান করে বেরোতে হয়, আবার ফিরতেও রাত হয়ে যায়, তাই ভাবছিলাম তুমি যদি যাও তো একসাথেই যাব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে চলে আসছি তোমার বাসায়। না না না, অস্থিরতা করার কোনো দরকার নেই, তুমি তোমার চাচুকে সময় দাও তারপর। আরে আপনি এত কথা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? আরে জিজ্ঞেস না করলে আপনি বুঝবেন কেন আমি কার কাছে আসছি কই আসছি? আমি হলাম নির্জর ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি, সেক্রেটারি বুঝেন। কিরে বইপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আবার পড়াশোনা শুরু করবি নাকি? না ভাইয়া। কি যে বলো ভাইয়া, এগুলো তো গল্পের বই। গল্পের বই দিয়ে কি হবে? অসুস্থ অবস্থায় তো কিছু ভালো লাগে না, গল্পের বই পড়লে ভালো সময় কাটে, অন্তত আমার ভালো সময় কাটে। কে অসুস্থ? তুই? নির্ঝর। নির্ঝর তাই নাকি? কোথায় ও, হসপিটালে? আরে না তেমন কিছু না, সামান্য জ্বর, বাসাই আছে। তোর ভাব দেখে তো আমি ভাবলাম যে কঠিন কিছু। ভাইয়া অসুখ তো অসুখই, বড় হোক কঠিন হোক আর ছোট হোক একই তো, আর জ্বর আরো বিরক্তিকর। তুই এখন নির্ঝরের বাসায় যাচ্ছিস? আগে গিয়েছিস কখনো, চিনিস? না চিনি নিব, আর পল্টু ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা ওখানে গিয়ে আমাকে জানাস ওর কি অবস্থা। ভাইয়া তুমি না খুব হাস্যকর একটা কথা বললে, আমি কি এখন ওনার সামনে বসে তোমাকে ফোন দিয়ে বলবো যে একটু আগে অনেক বেশি জ্বর ছিল এখন জ্বর কমেছে? খুব হাস্যকর শোনা মানে। ঠিক আছে যা, তোর সঙ্গে তো কথাই বলা যাবে না, যা যাই। পাগলি, নিজে যে অস্থির হয়ে নির্ঝরকে দেখতে যাচ্ছিস এটা হাস্যকর না? তুমি জানো আমার কথা? ও নশের, এ হচ্ছে দীপা, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই দীপাকে? হ্যাঁ, না বোঝার কিছু নাই তো। আপনি নিশ্চয়ই নির্ঝরের জ্বরের খবর শুনে এসেছেন, আর সেটাই তো আসবার কথা। জি, ওর নাকি গত রাতে অনেক বেশি জ্বর ছিল, এখন কেমন আছে? এখন আছে, ভালো আছে, আম্মা আছে, আম্মা টেক কেয়ার করছে, আর আপনি এসেছেন এই খবর শুনলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। এই পায়েল যা, নির্ঝরকে গিয়ে খবরটা দে। আমাকে যেতে হবে, আমার তো জরুরি কাজ আছে, আদরও যে আপনার সঙ্গে বসে গল্প করা যেত। আচ্ছা তুমি ওকে আপনি আপনি করে বলছো কেন? ও তো ছোট একটা মেয়ে। সবে তো পরিচয় হলো, কথা বলতে বলতে নিশ্চয়ই আপনি থেকে তুমি তো চলে আসবে। আমি আসি। ও হলো আমাদের মেয়ের জামাই, সবার সাথেই আজকে তোমার দেখা হয়ে গেল। আর কিছুক্ষণ আগে এলে নাসরিনের সাথেও তোমার দেখা হয়ে যেত, ও একটু আগে অফিসে বেরিয়ে গেল।
ভাইয়া কি ঘুমাচ্ছেন? না না, চোখ বন্ধ করেছি, বলো। ভাইয়া আসছে। চার্জের সাথে কথা বলতে পারবো না, যেতে বলো। চার্জার ভাই তো এসে চলে গেছে, আপনার ইয়ে আসছে। উনি উনি কে? আপনার উনি? আরে সেটা তো জিজ্ঞেস করছি, উনিটা কে? আরে আপনার ইয়ে মানে আপনার উনি। ইয়ে মানে? ভাইয়া ইয়ার কি করেন আপনার ইয়ে মানে বুঝেন না, ড্রয়িং রুমে যায় দেখেন, কবির সাসের সাথে সে কথা বলতেছে। আর অ্যাকচুয়ালি তুমি জানো আপনার জন্য আমার জন্য নিয়ে আসো, ভালো বসো। তারপর কি অবস্থা? কবির চাচা এমনিটাকে সাথে করে নিয়ে এসেছে তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? এতক্ষণ তো কবির চাচার সাথেই গল্প করছিলাম। তুমি যেভাবে বাসায় চলে আসবে আমি কিন্তু ভাবতে পারিনি। কি করব, তোমার জ্বরের কথা শুনে কেমন যেন অস্থির লাগছিল, মানে কতটুকু জ্বর, কি অবস্থা, গলায় ব্যথা আছে কিনা সেগুলো তার ফোনে কথা বলে বোঝা যায় না। আর তুমি যেভাবে হেয়ালি করে ফোনে কথা বলো, তেমন সিরিয়াস কিছু না, একটু গা গরম আর শরীর ব্যথা, একটু ওষুধ খেয়ে ফ্রেশ একটা ঘুম দিলে দেখবে সব ঠিকঠাক। আমি ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে তোমার বাড়িতে চলে যাবো। এই শরীরে কেন ভাই, তো বীরত্ব দেখাতে হবে কেন? এখানে বীরত্ব দেখানোর কি আছে? ফোন রাখার পর আমার খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে, এই জন্য চলে এসেছি। এটাকে বলে টেলিপ্যাথি। তো তুমি কি কিছুক্ষণ থাকবে তো নাকি এখনই চলে যাবে? তুমি যখন দাঁড়িয়ে দিবে তখনই চলে যাব। বই এনেছিলাম দেখো, ভালো লাগে কিনা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো ওদিকের খবর কি? কার খবর লাগবে? গীতালি মামুনকে সাইজ করার পরে গীতালি এখন কেমন আছে? তার তো সাপে বর হয়েছে, এখন তাদের পীড়িত আরও বেশি বেড়ে গেছে, প্রতিদিন হসপিটালে যাচ্ছে, পারলে তো ওইখানেই থেকে যাচ্ছে। ভালো তো, সব কিছু বন্ধ করে ওদিকে ওদেরকে এনগেজ রাখতে হবে, সাংবাদিকতা লেখালেখি সব কিছু বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? না। গীতালিকে বোঝাতে হবে যে লাইফ ইজ বিউটিফুল, প্রেম, বিয়ে, হানিমুন, অনেক আরাম, অনেক মজা, এই চাকরি সাংবাদিকতা দরকার নেই, লেখালেখির দরকার নেই। এত কিছু না করে একবার শেষ করে দাও। সবাইকে বসে পেয়েছো? মানুষ কি মশা মাছি, চাইলেই মেরে ফেলবা? আমি তো নির্ঝরকে নিয়ে কত বিপদে আছি, মন তো চাই নির্ঝরকে দুনিয়া থেকে সরিয়ে দিই, সম্ভব সেটা? অবশ্যই সম্ভব, আমাদের কাদের কিলার আছে না? কাদের কিলারের মামারাও আছে। তোমার আমার বিয়ে দিয়া তারপরে হানিমুন করাবে জেলখানায়, যাবে? চলো যাই। মানে তোর কি মাথা টাতে খারাপ হয়ে গেছে নাকি, এত ঝামেলা করতে গেলে কেন? ঝামেলা করাই আমার কাজ, নাও খাও, বেশি করে খাও। আপনার মনে নাই আমার পোলার অসুখের সময় আপারে নিষেধ করা সত্ত্বেও আপনার কত কত ফল একবার এসে নিয়ে এসেছিল,
আচ্ছা আমি আমি উঠি, মানে সারাটা দিন তো এখানেই পার করে দিলাম। আর একটু থাকলে কিন্তু নাসরিনের সাথে দেখা হয়ে যেত। চাচা একদিনই সবার সঙ্গে দেখা করব, আর আসবো না আমি? এটা মন্দ বলো না চাচা, আসলে মা বাড়ি গেছে তো বাসা খালি। আমি যদিও কিছু পারি না সংসার গুছাতে, তারপরে সব দায়িত্ব এখন আমার উপর, সেজন্য আসলে যেতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে বাসা পৌঁছে দিয়েছি। না না পাগল নাকি তুমি, সোজা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থেকো যাও। আর অত তো জ্বর না, সামান্য একটা জ্বর। কোনো কথা হবে না, আমি যেটা বলছি সেটাই। হ্যাঁ দীপা যেটা বলেছে সেটাই হবে, একেবারে কম্বল মুড়ি। দাদা ভাই আপনি কি আমারে দিয়ে আসেন না? আরে বাপ এমনি তো অনেক বুদ্ধি চাচা। জি ভাই তুই একটা ছুটি তোর আপনার পৌঁছে দিয়ে একদম বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। আচ্ছা ইউ টেক প্লিজ। দরজা পর্যন্ত এগিয়ে দিই। ঘুমিয়ে পড়েছিল নাকি? না না ওই বারান্দায় বসে তোমার দেওয়া বই পড়ছিলাম। বারান্দায় বসে কম আলোতে বই পড়লে তো চোখ ব্যথা করবে, তার চেয়ে রুমে গিয়ে মুভি দেখো। মুভি দেখতে ভালো লাগে না? আমার তো মুভি দেখতে অনেক ভালো লাগে, যদিও এত লম্বা সময় ধরে এক জায়গায় বসে থাকার ধৈর্য আমার কম, তবু আমার ভালো লাগে। তাহলে তো আমার উচিত তোমার সঙ্গে বসে মুভি দেখা। আমার সঙ্গে মুভি দেখতে বসলে তোমার খারাপ লাগবে না? আমার তোমার সাথে বসে গান শুনতে ভালো লাগবে। তো হয়ে যাক একটা এখনি। না 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 আমার জ্বরে গলার অবস্থা একদম খারাপ। আচ্ছা বরং তুমি গান শোনাও। পাগল নাকি, আমি কি গাইতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি ল্যাপটপ থেকে তোমাকে একটা গান শোনাচ্ছি। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত। এখন খাবো না, তুমি কেমন আছো? জি ভালো। বসো তোমার সাথে গল্প করি। জি ঠিক আছে বলেন। বসো না, তুমি আমার শ্যালিকা না, আমি তোমার দুলাভাই, একসাথে বসে তোমার গল্প করতেই পারি। না ঠিক আছে আপনি বলেন আমি শুনতেছি। আরে আসো বসো বসো। না দুলাভাই থাক,
ভাইয়া না, আমি তো তোমার দুলা ভাই, বসো না। জি দুলা ভাই। আমি তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যাব, শুটিং দেখাবো, আইসক্রিম খাওয়াবো, বসো 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 বসো। দুলা ভাই, আমি সিনেমা দেখবো না, আমি আইসক্রিম খাবো না। মামনি মন খারাপ? কি হয়েছে? জাহিন অ্যাক্সিডেন্ট করেছে মামা। বলিস কি, কবে? কালকে। পা প্লাস্টার করে বাসায় এসেছে। ও যাক, তাহলে তো আর টেনশন নেই। আমি ওকে দেখতে যেতে চাই মামা। তাহলে তুই কি বলবি যে জাইনির সাথে দেখা করতে যাচ্ছিস? আর কি বলবো, আজকে তো কলেজ নেই, ফ্রাইডে, এই বাহানাও তো দিতে পারবো না। ওরে আমার যুধিষ্ঠির রে, তুই যেন কখনো মিথ্যা কথা বলিস নি। অন্য কিছু তো বলতে পারবো না। আমি একটা কথা বলি, তুই যে জাইনের বাসায় যাবি, গেলেই কি ও সুস্থ হয়ে যাবে? মামা, তার মানে তুমি কি চাও না আমাকে নিয়ে যেতে? চাই, তবে আজকে না। আজকে না মানে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আমি কি দিনক্ষণ ঠিক করে দাওয়াত খাওয়ার মতো করে তাকে দেখতে যাব? আচ্ছা শোন না, এরকম তাড়াহুড়া করে গেলে কিন্তু তুই ঝামেলায় পড়ে যাবি। আর কালকে তোর কলেজ খোলা আছে, আমরা আরামসে কলেজের নাম বলে কালকে দেখা করতে পারবো। মামা, শিখা, একটা দিনের ব্যাপারই তো। আজকে তুই ফোন করে ওই বাসার সব খবর খবর নিয়ে নে, কালকেই যাই। আজকে না, কালকে কালকে। তুমি মাঝে মাঝে না চার্চের সামনে এমন ব্যবহার করো যেন তুমি আমার বিয়ে করা বউ। ধরে নাও সেটাই। আছে সমস্যা আছে, এই বাড়ির দুলাভাইয়ের নজর ভালো না। দুলাভাই মানে মনে হয় নরসের কথা বলছে। চাচু দীপা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর এটা সত্যি সত্যি সত্যি, এটাই সত্যি। কি বলছেন কবির ভাই? আচ্ছা মেয়েটা তো ওই মেয়েটাই না? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটা।